নমস্কার, আজ আমরা আলোচনা করছি শ্রী পান্থের লেখা হারিয়ে যাওয়া কালীকলম প্রবন্ধ। এবার আমরা তৃতীয় যে স্ট্যান্জা সেটা আলোচনা করতে যাচ্ছি। তৃতীয় স্ট্যান্জাটা বেশ গুরুত্বপূর্ণ ছাত্রছাত্রীর কাছে, কারণ এখানেই আমরা 5 নম্বরে একটা প্রশ্ন পাই এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রাচীনকালে লেখকেরা কীভাবে কালী তৈরি করতেন, এই একটা প্রশ্ন। সাধারণত 3 নম্বর স্ট্যান্জার মধ্যে এই একটা প্রশ্ন নিয়েই বা এই একটা তথ্য নিয়েই প্রাবন্ধিক আলোচনা করেছেন। এখানে যদি পরীক্ষায় আসে কালী তৈরির পদ্ধতি বর্ণনা করে, তবে আমরা কীভাবে উত্তরটা করব। প্রথমে আমরা বলবো যে হারিয়ে যাওয়া কালীকলম প্রবন্ধে প্রাবন্ধিক শ্রী পান্থ কালী তৈরির 2 পদ্ধতি বর্ণনা করেছেন। প্রথম পদ্ধতি হচ্ছে ভালো কালী তৈরির পদ্ধতি এবং দ্বিতীয়টি হচ্ছে সাধারণ কালী তৈরির পদ্ধতি। প্রথম ভালো কালী তৈরির পদ্ধতি আমরা পয়েন্ট করে নেব, 2টো আলাদা আলাদা পয়েন্ট ব্যবহার করব। প্রথমে আমরা বলবো যে ভালো কালী তৈরির পদ্ধতি। ভালো কালী তৈরির পদ্ধতিতে প্রাবন্ধিক প্রথমেই বলেছেন, একটা প্রবাদের মতো একটা লাইন তিনি ব্যবহার করেছেন, যে তিল ত্রিফলা শিমুল ছাড়া ছাক দুগ্ধে পরিমেলা, লৌহ পাত্রে লোহায় ঘষি, ছাড়ে ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। মসি অর্থাৎ এখানে কালি। তো এখানে কী কী উপকরণ ব্যবহার করা হয়েছে? তিল ত্রিফলা শিমুলের ছাল, ছাগলের দুধ, এবার লৌহ পাত্র লোহায় ঘষি, অর্থাৎ এটা খল বা কিছু ওরকম কিছু তার মধ্যে লোহা দিয়ে ঘষতে হবে। তো এর ফলে এতগুলো উপকরণ যখন আমরা একসঙ্গে জড়ো করে সেই লোহার পাত্রে লোহা দিয়ে ঘষে একটা কালো রঙের তরল তৈরি করব, সে তরল কিন্তু ভয়ানক কঠিন তরল হবে। তো সেই তরল বা সেই কালি দিয়ে যখন লেখা হবে তখন পত্র ছিঁড়ে যাবে, তালপত্র কলারপত্র ছিঁড়ে যাবে, কিন্তু মসি অর্থাৎ কালি উঠবে না। তো এই ছিল মোটামুটি ভালো কালী তৈরির পদ্ধতি। ভালো কালী তৈরির পদ্ধতি এটুকু বলে আমরা দ্বিতীয় যে সাধারণ কালী তৈরির পদ্ধতি সেই পয়েন্টটা আমরা লিখব। এ প্রসঙ্গে আমরা বলবো যে লেখক শ্রী পান্থ বলেছেন যে এই ভালো কালী তৈরির পদ্ধতিতে যে খরচ বা যে উপাদানগুলো জড়ো করার প্রয়োজন সেগুলো সাধারণত সবাই সবসময় হাতের কাছে পেত না। যদি না পায় তাহলে কি লেখালেখি করবো? না, লিখতে হবে, লেখার জন্য কালিও নিজেদেরই তৈরি করতে হবে। তো সেখানে বেশ কিছু সাধারণ ঘরোয়া পদ্ধতিও ছিল। ঘরোয়া পদ্ধতির মধ্যে কী বা সাধারণ পদ্ধতির মধ্যে আমরা কী বলবো পয়েন্ট, সাধারণ পদ্ধতি সেখানে আমরা বলবো যে সাধারণ কালি তৈরি করার ক্ষেত্রে লেখকরা বাড়িতে যে কড়াইতে রান্না করা হতো সে কড়াইয়ের নিচে যে কালি জন্ত, গ্যাসের উনুনে সেই কালিটা হবে না। যারা গ্রামের ছাত্র, যারা গ্রামে থাকে, তার যাদের বাড়িতে এখনও খড় কুটো বা কাঠ এগুলো দিয়ে রান্নাবান্না হয় তারা ব্যাপারটা সম্ভবে সর্বর, যে কড়ার নিচে বা হাড়ির নিচে যে কালিটা জমে তারা জানে। তো সেখান থেকে কালিটাকে সংগ্রহ করা হতো, সেই হাড়ির নিচের কালিটাকে সংগ্রহ করে নেওয়া হতো, লাউ পাতা দিয়ে ঘষে ঘষে তুলে, লাউ পাতা সফট এই জন্য এবং ন্যাকড়ার মতো হয়ে যায় একটুখানি চটকে নিলে, তো এই জন্য সেটা সফট। তো সেটা দিয়ে ঘষে ঘষে কালিটাকে তুলে নেওয়া হতো, তুলে একটা পাত্রে জড়ো করা হতো এবং জল দিয়ে গলে নিলে কালি। কিন্তু এখানেই থেমে থাকতো না, তারপর সেটাকে আরেকটু পোক্ত করার জন্য তাতে কেউ কেউ হর্তকি ঘষে নিত। হর্তকি কেন? হর্তকি একটা কষাটে জিনিস, কষাটে একটা ফল। তো সেই কষাটে হওয়ার জন্য সেই জলের মধ্যে কালির মধ্যে হর্তকি ঘষলে কালিটা একটু পোক্ত হতো। তো এখানে আরও বলেছেন লেখক যে যারা আরেকটু ওস্তাদ তারা কী করতো, মা বা অন্য কারো দিদিদেরকে দিয়ে এটা আতপ চাল ভেজে পুড়িয়ে, মানে ভাজতে ভাজতে সেটা পুড়ে যাবে, ভেজে পুড়িয়ে বেটে সেটাকে কালো রঙের একটা ডাস্ট তৈরি হবে। তো সেটাকে সেই জলের মধ্যে মিশিয়ে দেওয়া হতো এবং মিশিয়ে দেওয়ার পর কী করা হতো, সেই কালিটাকে টেম্পার করা হতো। আমরা যেমন লোহা টেম্পার করি ঠিক একই রকমভাবে সেই কালিটাকেও টেম্পার করা হতো। কী করা হতো? সেই কালির মধ্যে একটা খুন্তিকে, খুন্তির যে চওড়া দিকটা সেটাকে বেশ লাল করে পোড়ানো হতো। পোড়ানোর পর সে জলের মধ্যে দিয়ে দেওয়া হতো, দিয়ে দেওয়ার পর জলটা অনেকক্ষণ টকবক 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 করে ফুটত। তো এই যে জল ফুটছে এতে কী হচ্ছে, কালিটা টেম্পার হচ্ছে এবং সেটা পোক্ত হচ্ছে। তারপর সেই জলটাকে, সেই কালো রঙের যে জল তৈরি হলো, কালো রঙের কালি তৈরি হলো, সেটাকে ছেঁকে কালি হিসেবে ব্যবহার করা হতো। তো এরকম এই 2টো পদ্ধতি প্রাবন্ধিক বর্ণনা করেছেন, ব্যাখ্যা করেছেন তার হারিয়ে যাওয়া কালীকলম প্রবন্ধে। যে পরীক্ষায় আসে মোটামুটি এরকম করে লিখলেই যথেষ্ট হবে।